আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে রান্নাটি শুরু করছি। ইলিশের মাথা আর লেজ দিয়ে বেগুন রান্না করব। ইলিশের মাথা এবং লেজ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার দাদুমণি অনেক পছন্দ করে ইলিশের মাথা। মাথা এবং লেজ ভাজা প্রায় শেষ। একটি কড়াইয়ে সরিষার তেল, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশ্রণটিকে কষিয়ে নিব। মিশ্রণটিতে মাথা এবং লেজ দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলাদা করে ভেজে রাখা ইলিশের টুকরাটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এ পর্যায়ে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলো কষিয়ে একটি বাটিতে আলাদা করে তুলে রাখবো। মাছগুলো তুলে নিয়ে এই মিশ্রণের মধ্যে বেগুনগুলো দিয়ে দিব আর এই বেগুনগুলো এই মিশ্রণেই কষাবো। এর ফলে বেগুনের স্বাদ অনেক অনেক গুণে বেড়ে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু হয়ে যাবে। মিশ্রণে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় শেষ, সামান্য পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু তেল ছাড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে ইলিশের মাথা এবং লেজ দিয়ে রান্না। ইলিশের সাথে একটু ভাত মেখে খাচ্ছি বেগুন দিয়ে। বাহ, অসাধারণ স্বাদ হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।